एवरीवन, वेलकम टू आखिस क्रिएशन। आज আপনাদের জন্য থাকছে সুন্দর এই গলা ডিজাইনটি। এই গলা ডিজাইনটি আমি 3 থেকে 4 বছরের মাপে করেছি, তবে আপনারা চাইলে যে কোনো মাপেই করতে পারবেন। এই গলাটির দাম কেমন হতে পারে সেটা আমি এই ভিডিও শেষে বলে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এই গলা ডিজাইনটি বানানোর জন্য আমি ব্লু এবং হোয়াইট কালারের নয়তার সুতা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারবেন। এখানে আমি হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। প্রথমে হোয়াইট কালার সুতাটা দিয়ে শুরু করব। শুরু করতে হবে একটা স্লিপ নট দিয়ে। তবে স্লিপ নট করার আগে আমি কিছু পরিমাণ সুতা এক্সট্রা রেখে তারপর স্লিপ নট করব। যদি আমার চেইনের পরিমাণ কম হয়ে যায় তাহলে ওই বাড়তি সুতা থেকে আমি কভার করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন চেইন করে নেব। 16.5 ইঞ্চি মাপে চেইন করতে হবে। আমি এখন 16.5 ইঞ্চি মাপে চেইন করে নেব। এখানে চেইন করা হয়ে গেছে, এখানে আমি চেইন করে নিয়েছি। এবার লাস্ট চেইন থেকে আরো 3টা চেইন করে নেব। 1 2 3, 3টা চেইন করা হয়ে গেল। এবার 4 নম্বর চেইনে, হুক থেকে 4 নম্বর চেইনে বা লাস্ট চেইন যেটা ছিল সেখানে আমি একটা ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটা করে নিলাম। পরবর্তী চেইনে একটা ডাবল কুশি করতে হবে। চেইনের উপরের লুপে সব সময় ডাবল কুশি করতে হবে। অনেকে এরকম দুইটা লুপের উপর ডাবল কুশির কাজ করেন। মনে রাখবেন সব সময় উপরের দিকে যে লুপটা থাকবে সে একটা লুপে কাজ করতে হবে। তাহলে আমি ডাবল কুশি করে নিচ্ছি এই চেইনে। এইভাবে এখানে যতগুলো চেইন থাকবে প্রতিটা চেইনে একটা করে ডাবল কুশি দিতে হবে। প্রথম রাউন্ডের এই হচ্ছে কাজ। জাস্ট প্রতিটা চেইনে 1 ডাবল কুশি করে কন্টিনিউ করতে হবে। ওকে, তাহলে আমি সবগুলো করে তারপরে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল কুশি করে নিয়েছি প্রত্যেকটা চেইনে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে। 16.5 ইঞ্চি মাপে করার কথা ছিল কিন্তু এটা কম হয়ে গেছে, এজন্য বাকিটা এখন কভার করে নেব। যদি আমি 17 ইঞ্চি মাপে চেইন করতাম তাহলে মোটামুটি 16.5 ইঞ্চি হয়ে যেত। যদি কম পড়ে, আপনারা এরকম সমস্যায় পড়েন, তাহলে কিভাবে এটা কভার করবেন সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বাড়তি সুতাটা রেখেছিলাম, এবার এটা দিয়েই কাজ করব। উপরে যে সুতার লুপটা আছে সেটা খুলে নিলাম, নিচের দিকে চলে আসলাম। এই বাড়তি সুতাটা দিয়ে এখন কাজ করব, চেইন করে নেব। এ পর্যায়ে একদম লাস্টের যে চেইনটা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট লুপে কাজ করতে হবে। ব্যাক লুপে কাজ করতে যাবেন না, শুধুমাত্র ফ্রন্ট লুপে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লুপ করে নিলাম। এবার এই সুতাটা দিয়ে পরিমাণ মতো চেইন করে নিতে হবে। আপনার যে কয়টা চেইন কম হয়েছে সে কয়টা চেইন করে নেবেন। আমি এখানে পরিমাণ মতো চেইন করে নিচ্ছি। চেইন করা হয়ে গেছে। এবার আমি মেপে দেখব যে আমার পরিমাণ মতো হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো চেইন করে নিয়েছি। এবার লুপটা এভাবে খুলে নেব, খুলে নিয়ে টাইট করে দেব। এবার এই যে বাড়তি চেইনটা আছে এখানেও ডাবল কুশি করে নিতে হবে। প্রথম রাউন্ড এভাবে কমপ্লিট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি লুপের ভিতরে কুশি কাটাটা নিয়েছি। এবার উপরের দিকে ফ্রন্ট লুপে, দেখতেই পাচ্ছেন লুপটা দেখা যাচ্ছে, ফ্রন্ট লুপে একটা ডাবল কুশি করে দেব। এরপর নেক্সট এইভাবে কন্টিনিউ করব। এখানে চেইনগুলো, নিচে যে চেইনগুলো আছে সেটা উল্টাভাবে থাকবে, আপনারা সেভাবে কাজ করবেন। উপরের একটা লুপে কাজ করতে হবে। এভাবে সবগুলো কন্টিনিউ করছি। প্রথম রাউন্ড কমপ্লিট, সবগুলো চেইনে কাজ করা হয়ে গেছে। এইটুকু হচ্ছে বাড়তি অংশ যেটা পরে করেছি। দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি, এর জন্য এখন 3টা চেইন করে নেব। চেইন 3, এরপর টার্ন করব। সেকেন্ড রাউন্ড হচ্ছে ইনক্রিজ রাউন্ড। এই যে ফার্স্ট 3টা চেইন করলাম এটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘরে আমি একটা ডাবল কুশি দেব।
হয়ে গেছে। এভাবে পরবর্তী মোট 6টা ঘরে 1 ডাবল কুশি করে কন্টিনিউ করতে হবে। একটা ঘরে করেছি 2 3 4 5 6 তাহলে 6 ডাবল কুশি করা হয়ে গেল। আর প্রথমে যে তিনটা চেইন করেছিলাম সেটা সহ এখানে মোট 7টা ডাবল কুশি করা হলো। নেক্সট যে ঘরটা আছে এখানে আমি ইনক্রিজ করব, অর্থাৎ সেম ঘরে 2 ডাবল কুশি করব। দেখতে পাচ্ছেন সেম ঘরে 2 ডাবল কুশি করা হয়ে গেল, এভাবে ইনক্রিজ করব। একইভাবে নেক্সট 7 স্টিচ আমি 1 ডাবল কুশি করে কন্টিনিউ করব। 3 4 5 6 7 স্টিচ 1 ডাবল কুশি করে এখানে কন্টিনিউ করেছি। এবার 8 নম্বর যে ঘরটা আছে এখানে আমি ইনক্রিজ করব, অর্থাৎ সেম ঘরে 2 ডাবল কুশি করতে হবে। ইনক্রিজ করা হয়ে গেল। তাহলে সেকেন্ড রাউন্ড এইভাবে কন্টিনিউ করতে হবে, 7 ঘর পরপর ইনক্রিজ করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। সেকেন্ড রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এই রাউন্ড শেষে কিন্তু গলাটা একদমই গোল হয়নি আর হবেও না, আমি এভাবেই করেছি। পরবর্তী রাউন্ড করলেই গোল হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। তিনটা চেন করে আমি টার্ন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই তিনটা চেন প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। এরপরে সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘরে কাজ করব। নেক্সট 4 স্টিচ আমি 1 ডাবল কুশি করে কন্টিনিউ করব। তাহলে এখানে মোট 5টা ডাবল কুশি করা হবে। মোট 5টা ঘরে আমি 1 ডাবল কুশি করে কন্টিনিউ করছি। এই পর্যায়ে দুইটা চেইন করতে হবে 1 2। নিচে 1 ঘর স্কিপ করব, 1 স্টিচ স্কিপ করব, সেকেন্ড ঘরে কাজ করতে হবে। আমি সেকেন্ড ঘরে একটা ডাবল কুশি করে নেব। সেকেন্ড ঘরে 1 ডাবল কুশি করে নিচ্ছি, হয়ে গেল। এরপর আবার দুইটা চেইন করে নেব, 2 চেইন স্কিপ 1 স্টিচ, সেকেন্ড ঘরে 1 ডাবল কুশি, আবার দুটো চেইন করে নেব, 1 2। নিচে 1 ঘর স্কিপ করব, নেক্সট ঘরে 1 ডাবল কুশি করব। এভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। দুইটা চেইন করব, নিচে 1 ঘর স্কিপ করব, নেক্সট ঘরে 1 ডাবল কুশি করতে হবে। এভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। তাহলে এই রাউন্ড শেষে ফিরে আসছি। থার্ড রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গলাটা মোটামুটি একটা গোল শেপে চলে এসেছে। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। তিনটা চেইন করব আর এটাকে টার্ন করে নেব। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘরে কাজ করব। এখানে যে 5টা চেইন আছে 5টা ঘরে 1 ডাবল কুশি করে নেব। ওয়ান ডাবল কুশি করে সবগুলো ঘরে আমি কাজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দুইটা চেইন করেছি, একদম সাথে যে ঘরটা আছে স্পেস এটাকে আমি স্কিপ করব, সেকেন্ড ঘরে কাজ করব। সেকেন্ড ঘরে একটা শেল করে নেব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস। প্রথম শেলটি করা হয়ে গেছে। এবারে দুইটা চেইন নেব, দুইটা চেইন নেওয়ার পর সাথে যে ঘরটা আছে এটা স্কিপ করব, নেক্সট ঘরে কাজ করব। নেক্সট ঘরে আমি আবার একটা শেল করব, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস, এটাকেই শেল বলে। শেলটি করা হয়ে গেল। আবার দুইটা চেইন করব, 1 2, এক ঘরে স্কিপ করব, নেক্সট ঘরে শেল করতে হবে, 2 ডাবল কুশি, 2 চেইন, 2 ডাবল কুশি, সেম স্পেস।
আশা করছি এই রাউন্ড বুঝতে পেরেছেন, এভাবে এই রাউন্ড কন্টিনিউ করতে হবে। তাহলে পুরোটা শেষ করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম, দেখতে পাচ্ছেন গলাটা সুন্দর গোল শেপে চলে এসেছে। চলে যাচ্ছি পরবর্তী অংশে। এই রাউন্ডের কিছু অংশ কাজ বাকি আছে, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বাকি রেখেছিলাম। দেখতে পাচ্ছেন লাস্ট শেলটা দেওয়ার পর আমি দুটো চেইন ঘুরেছি। দুটো চেইন করার পরে এখানে যে লাস্ট পাঁচটা ঘর আছে, এখানে পাঁচটা ঘরে পাঁচটা ডাবল কুশি করে দেব। এখন বোঝার সুবিধার জন্য এটা আমি বাকি রেখেছিলাম। লাস্টে যে পাঁচটা ঘর আছে একটা করে ডাবল কুশি করব। আর একদম লাস্টের ঘরটা দেখতে পাচ্ছেন যেখানে তিনটা চেইন করেছিলাম, এর ভিতরে একটা ডাবল কুশি দেব। এভাবে, ঠিক এইভাবে আপনারা একটা ডাবল কুশি দিয়ে নেবেন ভিতর দিয়ে। তাহলে এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার আমি সুতাটা চেঞ্জ করব আর এই সুতাটা কেটে নেব। এর জন্য একটা চেইন দিয়ে লক করে তারপর সুতাটা কেটে নিতে হবে। ব্লু কালার সুতাটা আমি এ পর্যায়ে অ্যাড করে নেব। এর জন্য ব্লু কালার সুতায় আমি একটা লুপ করে নিয়েছি। একদম লাস্টের যে ঘরটা আছে, লাস্ট স্টিচে আমি সুতা জয়েন করে নেব। জয়েন করার পর তিনটা চেইন দেব, থ্রি চেইন দেওয়ার পর এটাকে টার্ন করব। এই যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটা গিট দিয়ে নেব, তাহলে এটা টাইট করে এখানে আটকে থাকবে। এই কাটা সুতাগুলো চাইলে এখনই সেটিং করে দিতে পারেন কিংবা পরেও করতে পারেন, তবে অবশ্যই খুব ভালো করে সেটিং করতে হবে যেন এটা বেরিয়ে না আসে। পরবর্তী যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি করে নেব। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘর থেকে শুরু করব। ওয়ান ডাবল কুশি নেক্সট ইচ স্টিচ, প্রতিটা ঘরে একটা করে ডাবল কুশি করেছি। এ পর্যায়ে দুটো চেইন দেব। দুটো চেইন দেওয়ার পরে আমি সরাসরি সেলে চলে আসব। সেলের উপরে একটা সেল করে দেব। একইভাবে সেল করতে হবে, টু ডাবল কুশি, টু চেইন, টু ডাবল কুশি। প্রথম সেলটি করা হয়ে গেল। এ পর্যায়ে দুইটা চেইন নেব, ওয়ান টু, নেক্সট সেলে চলে যাব। মাঝে যে চেইন টু স্পেস আছে এটা সম্পূর্ণ স্কিপ করব। পরবর্তী সেলের উপরে আমি আবার একটা সেল করব, টু ডাবল কুশি, টু চেইন, টু ডাবল কুশি। সেলটি করা হয়ে গেছে, আবার দুইটা চেইন করব। দুটা চেইন করার পর পরবর্তী যে সেল আছে এর উপরে আবার একটা সেল করতে হবে একই নিয়মে। এই হচ্ছে এই রাউন্ডের ডিজাইন। তাহলে এভাবে পুরোটা কন্টিনিউ করতে হবে। আমি এই নিয়মে পরবর্তী মোট দুইটা রাউন্ড কন্টিনিউ করব। তাহলে ব্লু কালার সুতা দিয়ে পরবর্তী দুই রাউন্ড শেষে ফিরে আসছি। ফিরে এলাম, দেখতে পাচ্ছেন আমি ব্লু কালার সুতা দিয়ে নিচে দুইটা রাউন্ড করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী অংশে। রাউন্ড সেভেনের কিছু অংশ কাজ এখানে করে রেখেছি। তিনটা চেইন দিয়ে টার্ন করে এখানে যে ডাবল কুশির ঘরগুলো আছে, চারটা ঘর, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি করে দিয়েছি। পরবর্তী অংশে চলে যাচ্ছি, দুইটা চেইন নিলাম। দুইটা চেইন নেওয়ার পর যেখানে সেল আছে এখানে সেল করব, তবে এবারে থ্রি ডিসি করে করব। এই রাউন্ডে ইনক্রিজ করতে হবে, এর জন্য সেলের উপরে থ্রি ডিসি করে করব। তিনটা ডাবল কুশি করে নিয়েছি, দুইটা চেইন দিলাম, আবার একই ঘরে তিনটা ডাবল কুশি করে নেব। তাহলেই সেলটি করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রথম সেলটি করা হয়ে গেল। দুইটা চেইন নেব, ওয়ান টু, নেক্সট সেলে চলে যাব সরাসরি। এখানে থ্রি ডিসি করে কন্টিনিউ করব, থ্রি ডিসি, টু চেইন, থ্রি ডিসি, সেম স্পেস। সেকেন্ড সেলটি করা হয়ে গেল, আবার দুইটা চেইন নেব, ওয়ান টু, নেক্সট সেলে চলে যাব। একইভাবে ইনক্রিজ সেল করতে হবে, এখানে থ্রি ডিসি, টু চেইন, থ্রি ডিসি। এভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা সেলে ইনক্রিজ করতে হবে 3DC, 2 চেইন, 3DC। এই নিয়মে আমি পরবর্তী 2 রাউন্ড কন্টিনিউ করব। পরবর্তী 2 রাউন্ড শেষে ফিরে আসছি। ফিরে এলাম, এখানে আমি লাস্ট 2 রাউন্ড ইনক্রিজ করেছিলাম। গলা ডিজাইনের কাজটি প্রায় শেষ, এখন আমি লাস্ট ফিনিশিংয়ের কাজটি করব। রাউন্ড আর বাড়াবো না, তাই একটা চেইন দিয়ে সুতা কেটে নিয়েছি। এবার এই কাটা সুতাগুলো ঠিকমতো সেটিং করতে হবে, খুব ভালোভাবে সেটিং করতে হবে যেন এগুলো দেখা না যায়। গলা ডিজাইনের কাজ শেষ, এবার আমি পিঠের দিকে বেল্ট দেব। বেল্টটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু উপরের অংশ হোয়াইট, তাই আমি হোয়াইট কালার দিয়েই উপরের বেল্টের অংশ করে নেব। একদম কর্নারে যে স্টিচটা দেখতে পাচ্ছেন, কর্নারে, একদম কর্নারে যেটা, সেখানে আমি সুতাটা জয়েন করে নেব। আবার দেখিয়ে দিচ্ছি, একদম কর্নারেরটি সুতা জয়েন করার পর একটা চেইন দেব। চেইন দেওয়ার পর পরিমাণ মতো চেইন করবেন, আপনার যতটুকু প্রয়োজন চেইন করে নেবেন। আমি এখানে টোটাল 40টা চেইন করে নেব। 40টা চেইন করা হয়ে গেছে। এবার লাস্ট চেইন থেকে আরও একটা চেইন করব। চেইন করে নিলাম, এবার সেকেন্ড চেইনে একটা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দেব সেকেন্ড চেইনে, হয়ে গেল। নেক্সট চেইনে আবার স্লিপ স্টিচ দেব। এভাবে এখানে যতগুলো চেইন আছে প্রতিটা চেইনে একটা করে স্লিপ স্টিচ দিতে হবে। আমি আর একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রতিটা চেইনে একটা করে স্লিপ স্টিচ দেব। আর চেইনের একটা লুপের উপর কাজ করতে হবে, 2 লুপের উপর কাজ করতে যাবেন না, অনলি একটা লুপের উপরই কাজ করতে হবে। প্রতিটা চেইনে একটা করে স্লিপ স্টিচ দিয়ে সবগুলো চেইনের উপর কাজ করতে হবে, সবগুলো চেইনের উপর কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলো চেইনে আমি কাজ করেছি স্লিপ স্টিচ দিয়ে। এবার মূল অংশের সাথে জয়েন করব। মেইন অংশের সাথে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করা হয়ে গেল, সুতা কেটে নেব। এবারে একটা চেইন দিয়ে লক করে তারপর সুতা কেটে নিতে হবে। এক পাশের অংশ কাজ হয়ে গেল, এই কাটা সুতাটি খুব ভালো করে ঠিক করে নিতে হবে। আমি সেম ভাবে অপর অংশেও কাজ করে নেব, তাহলে ওই পাশেও আমি বেল্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুই পাশে বেল্ট করা হয়ে গেছে। এই গলা ডিজাইনটি করা একদম কমপ্লিট। আপনারা চাইলে সুন্দর একটা ফুল করে এর উপরে বসিয়ে দিতে পারেন, তাতে এই গলার সৌন্দর্যটি আরও বেড়ে যাবে। এই গলার দামটি কেমন হতে পারে সেটা আমি এখানে লিখে দিলাম, এখান থেকেই আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেলটাও অন করে নেবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।